লেখাটা বোঝা যায়, বোঝা গেছে? আমাদের গ্রুপ পর্বে প্রথম পর্ব শেষ হয়েছে, কোরআন থেকে তেলাওয়াত করা শেষ হয়েছে। আমাদের আজকে আমরা বঙ্গবন্ধু তত্ত্ব প্রতিষ্ঠার মধ্য থেকে সন্তান প্রদান করব এবং তাদের ইতিহাস তার মাধ্যমে কামনা করব।
সবাই দাঁড়িয়ে দেন, সবাই দাঁড়িয়ে দেন। আমরা জানি যে আমাদের পার্লামেন্ট শুরু হচ্ছে এবং উনি একটা
কিছুর দায়িত্ব আছে বলে উনি এখন অসুস্থ আছেন যে আসবেন। তো আমরা অবশ্যই ওনার জন্য অপেক্ষা করবো। তো আমি তার নামটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা জেনে নিলেন যে আজকের আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি না। আমাদের এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে মঞ্চে থাকবেন আয়োজিত অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি থাকছেন আব্দুল
হুসেন উজ্জ্বল, সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য ও প্রযুক্তি কেন্দ্র কমিটি, বিশেষ অতিথি হিসেবে থাকছেন স্বাধীনতা প্রযুক্তি কেন্দ্র কমিটি ও বিশিষ্ট সিনিয়র ডিএম টোনাগু। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো থাকছেন অ্যাডভোকেট মিটারুর রহমান বক্সি, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অ্যাডভোকেট মারুফ হাসান মজিবর, বিশেষ অতিথি হিসেবে থাকছেন মানি খাতার মিলু যুক্ত সাধারণ সম্পাদক বাহারাই শাখা ও যুব সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় কমিটি। আমি সম্মানিত সভাপতি মহোদয় বিশ্বাস করতে বলছি, আমি আমার অতিথির নাম ঘোষণা করব শেষ করিলাম, যদি আপনার জানা মতো কোনো নাম আপনার কাছে জমা হয়ে থাকে তাহলে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই টেবিলের নামগুলো পাঠানোর জন্য। আমি তাদের নাম ঘোষণা করার পরে আমি আরেকটি টেবিল চলে যাব। তো আমি সম্মানিত সভাপতি বিশ্বাস করছি, ধন্যবাদ সবাইকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। সাত দশকের লড়াই সংগ্রামের অভিযাত্রায় বাংলাদেশ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। তারই সাথে তার বিষয়ে আমি আজকে বলে যাব। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি নিয়ে আইসিটির মাধ্যমে আমরা আমাদের মহান নেতা জাতির পিতার যে স্বপ্ন এবং অর্থনৈতিক মুক্তি লাভের অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ যথেষ্ট থাকিব। ঢাকা থেকে উপজেলা পর্যন্ত, টেকনা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমি সবাইকে এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমার বাংলাদেশ বঙ্গবন্ধু প্রযুক্তি দিক থেকে সবাইকে বলব, আপনারা এই হাউস থেকে এই প্রতিজ্ঞা নিয়ে স্বস্থানে সুযোগ সংগঠনে কাজ করবেন। আমরা যেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি সেই অঙ্গীকার নিয়ে আমরা বঙ্গবন্ধু তথ্যে কাজ করব, জানিয়ে দিব সারা বিশ্ব থেকে বিশ্বকে আমরা জয় অর্জন করে নিয়ে আসব সঠিক পথে জয় চাইবে। বিশেষ অতিথি হিসেবে যার নাম ঘোষণা করব, তিনি বলেন দেওয়ান মারুফ সিদ্দিকি, অ্যাডভোকেট ঢাকা যশোর, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ, সিনিয়র উপকমিটি কল্যাণ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। ওনাকে ফুল দিয়ে বরণ করবে বাংলাদেশ বঙ্গবন্ধু তত্ত্ব প্রযুক্তি লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আইন ব্যাপারী। আমি আইন ব্যাপারী গাড়িতে বসে আমাদের শিক্ষা বাহিনীর সভাপতি আমরা উপস্থিত আমাদের সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার আনন্দ। সবাইকে ধন্যবাদ, সাথে আমি ধন্যবাদ জানাই সিনিয়র সহসভাপতি আইন ব্যাপারীকে। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পক্ষ থেকে ওনাকে দেওয়াছি লাল গোলাপের শুভেচ্ছা এবং আমি আশা রাখছি উনি আজীবন আমাদের কাছে থাকবেন। এখন আমরা আমাদের আরেকজন বিশেষ অতিথিকে বরণ করতে যাচ্ছি। Thank you.
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আরেকজন বিশেষ অতিথিকে গ্রহণ করে নিচ্ছি। তিনি হলেন রাজপুতের লড়াকু সৈনিক, দেখি নেতা, যার কথা না বললেই নয়, যার কথা আমরা উজ্জ্বল ভাইয়ের পুলিশ পেতে গেছি উপদেষ্টার মধ্যে। আসলে আমরা চিন্তা করেছিলাম যে এরপর দেখি নেতা এত কিছু করে একটা কিন্তু দেখা দরকার। আসলে আজকে আমি অনেক আনন্দিত এবং আমার বাংলাদেশ বঙ্গবন্ধু সকলের কাছাকাছি ওরা আনন্দিত যে উজ্জ্বল ভাই যে ব্যক্তিদের এত সুনাম, এত প্রেম, এত কিছু তার কথা আমাদেরকে শুনিয়েছেন তাকে একবার না দেখলেই নয়। তাই আজকে আমরা তাকে আমাদের এই মঞ্চে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং উনি আজকে আমাদের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন। তো আজকে আমাদের এই বিশেষ অতিথি মোহাম্মদ হাসিন তেজা ভাইকে ফুল দিয়ে গ্রহণ করতে যাচ্ছেন আমাদের দুই নারী মহিলা পার্টি বাংলাদেশ যুব মহিলা লীগ সদস্য এবং বাংলাদেশ বঙ্গবন্ধু প্রতিষ্ঠা লীগের সভাপতি এবং আমাদের আরেকজন অভিনেত্রী সম্মানিত সহসভাপতি
জনাব মোহাম্মদ সৈয়দ এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নাহিদ সাহেবকে ভুল দিয়ে স্মরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সহ
আমার হৃদয় ভাই। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য কমিটির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সকল সাংগঠনিক সম্পাদক এবং আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা বর্মিয়া ভাইকে নৌকার ব্যাস করে দিবেন। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য কমিটি লীগের সুযোগ্য সকল দায়িত্ববান অর্থ সম্পাদক রঞ্জু মিয়া ভাই। স্পিকার সালাম স্পিকার জাতীয় সমিতির মৃত্যু শুনতে পেলাম, যার কারণে বঙ্গবন্ধু তাকে একটি তর্জনীর মাধ্যমে সাথী মাত্রের শাসনের মাধ্যমে বাঙালি সকল ঘরে ঘরে নির্যাতিত নিপীড়িত সকল মানব বাঙালির সন্তান কৃষক তার প্রধান ছেড়ে ছাত্র তার পরম ছেড়ে সেই বঙ্গবন্ধুর একটি তর্জনীর ইশারায় যুদ্ধে লিপ্ত হয়েছিল, যার কারণে আমরা মাকে মা বলে দেখতে পারতেছি, যার কারণে আমরা বাবাকে বাবা বলে দেখতে পারতেছি, সেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বঙ্গবন্ধু স্মরণে একটি গান গেয়ে শোনাবেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য কমিটি লীগের সুযোগ্য সকল সহসভাপতি এবং আজকে এই প্রোগ্রামের সঞ্চালনাকারী আমার শ্রদ্ধেয় বাবা পুষ্প বাবা। হয়তো আমি শিখতে না, তারপরেও আমরা মানুষ, আমরা জানি গান মানুষের আমাদের ঘোরা, আর সেই ঈশ্বর জীবন থেকে আমরা গান গিয়ে অভ্যস্ত থাকি। তাই সেই ব্যক্তি বঙ্গবন্ধু জাতির পিতা তবে বিশ্ববেদ এক মহান নেতা, আমরা বেদাম বীর জাতির পিতা, যদি আর তোমারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই।
জন্মদিন
আমি বিশেষ আহ্বান জানাচ্ছি। ভাই